नमस्कार বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সিদ্ধুলালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা, আশা করি গুরুবামদেব এবং তারামায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আর ভালো থাকবেন। বন্ধুরা, আজকে খুব ভালো একটা দিন, রবিবার, পুষ্যা নক্ষত্র, অর্থাৎ 10/4/2022 তারিখ আজকের কথা বলছি। আজকের দিনে যদি আপনারা এই টোটকাটি করতে পারেন, তাহলে আপনারা যে ধন সম্পদের অধিকারী হবেন সেটা বলতে কোনো দ্বিধাবোধ রাখে না। এই বর্তমান যুগে কে না চায় ধন সম্পদের অধিকারী হতে, কে না চায় যে তার জীবনটা ঋণ মুক্ত হোক। প্রতিটি মানুষই চায় তার নিজের বাড়ি হোক, তার নিজের গাড়ি হোক, তাই আপনি কেন বঞ্চিত হবেন? আপনার ভাগ্য অবশ্যই খুলবে, আজকের দিনটিকে মিস করবেন না। আজ যে টোটকাটির কথা আমি বলছি সেই টোটকাটি অবশ্যই আপনারা করুন। দেখুন, এই পৃথিবীতে বনস্পতি অর্থাৎ গাছের উপর দিয়ে সব কিছু রয়েছে। যেমন আমাদের বেদ রয়েছে চার রকম, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এবং তার সঙ্গে কিন্তু আর একটা বেদকে জয়েন করতে পারেন, সেটা হচ্ছে আয়ুর্বেদ। এই আয়ুর্বেদ কথাটি এসেছে আয়ু অর্থাৎ পরমায়ু। এই আয়ুর্বেদ যে বলছি কথাটা, এটি আপনারা গাছড়া দিয়ে যে ওষুধ তৈরি হয় আয়ুর্বেদিক ওষুধ, তো এই বনস্পতি অর্থাৎ গাছের উপরে রয়েছে আমাদের সমস্ত দেবদেবীর বাস। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত গাছের উপর এত পাওয়ার রয়েছে, এত শক্তি রয়েছে যে সেগুলোর গুণাগুণ আমাদের কাছে হয়তো জানা নেই, কিন্তু এই বনস্পতির উপরেই স্বয়ং পরমেশ্বর ছেড়ে দিয়েছেন সমস্ত কিছু, অর্থাৎ আমাদের যাবতীয় রোগ, গ্রহদোষ, বিভিন্ন যেগুলো রয়েছে সেগুলোর সমস্ত কিন্তু কেটে যাবে এই বনস্পতির সাহায্যে। বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে দেন, যাতে আমি যখন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই ভিডিওটি আপনারা খুব ভালো করে দেখতে পারেন এবং সেটিকে মনোযোগ সহকারে দেখে নিজের জীবনে কাজে লাগিয়ে আপনি ভালো থাকতে পারেন। আজকে যে গাছটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে লজ্জাবতী গাছ। বন্ধু, লজ্জাবতী গাছের গুণাগুণ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই লজ্জাবতী গাছ সম্বন্ধে নিশ্চয়ই আপনারা পরিচিত আছেন। বন্ধুরা, আজকে আমি নিজের জন্য এবং আপনাদের জন্য অবশ্যই এই গাছটি, কেন অনেকগুলো গাছই একসঙ্গে তুলেছি, আপনাদেরকে যেটি বলছি সেটি আপনারা করুন। আজকে পুষ্যা নক্ষত্র রবিবার, এই যোগে আপনারা এই গাছটিকে, এই লজ্জাবতী গাছ ভালো করেই জানেন এর পাতাগুলি সোজা থাকে, ছুঁয়ে দিলে সেগুলি মুড়ে যায় অর্থাৎ লজ্জা পায়। এই গাছের শিকড় তুলে নিয়ে আসুন, অর্থাৎ এই গাছটিকে তুলে নিয়ে আসুন। এই গাছটিকে তুলে নিয়ে আসার পর যেটি করতে হবে সেটি হচ্ছে শিকড়টিকে ভালো করে ধোন, ভালো করে ধুয়ে এখান থেকে শিকড়টি কেটে নেন। শিকড়টি ভালো করে কেটে আপনি এই শিকড়টিকে কোনো রূপোর কবজের মধ্যে ভরে নিজের বাহুতে, ডানহাতে ছেলেরা নিজের ডানহাতে অথবা মেয়েরা নিজের বাম হাতে লাল সুতো দিয়ে অথবা সাদা সুতো দিয়ে ধারণ করুন। দেখবেন জীবনের নাম, যশ, মান, খ্যাতি, প্রতিপত্তি, আর্থিক দিক থেকে উন্নতি সব দিকটা আপনি পাবেন। মানুষের নাম হয়, যশ হয়, খ্যাতি হয়, প্রতিপত্তি, এই সবগুলোর মূলে কিন্তু একটাই, টাকা। অর্থাৎ টাকা যার কাছে আছে তার কাছে নাম আছে, যশ আছে, খ্যাতি আছে, প্রতিপত্তি আছে, সব কিছু আছে, আর টাকা যার কাছে নেই তার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো বন্ধুরা, এই গাছের শিকড় যদি বেশি করে তুলতে পারেন আজকের দিনটাতে, তাহলে এই যে লজ্জাবতী গাছের শিকড় বললাম যে এটা টোটালটাকে আপনাকে একটা রূপোর কবজের মধ্যে পরে নিতে হবে, ধারণ করে নিতে হবে, গলাতেও পরতে পারেন। এর দ্বারা বিশেষ ফল পাবেন, আকর্ষণ, বশীকরণ, লটারি প্রাপ্তি, ধন প্রাপ্তি, লটারিতে জিতবেন, এই যে কথাগুলো বলছি
এগুলো কিন্তু সবই পাবেন। তো অবশ্যই আপনারা এই ক্রিয়াটি করুন এবং ক্যাশে রাখবেন, যেখানে আপনি ক্যাশ রাখেন সেই জায়গায় একটু কাপড়ে বেঁধে রেখে দেবেন, এবং যে জায়গায় আপনি জুয়েলারি অর্থাৎ গয়না থাকে আপনার সেই জায়গায়ও রাখতে পারেন, খুব ভালো, এক বছরের ভিতরে অনেক ধন সম্পদকে খিঁচবে। এর মধ্যে একটা ম্যাগনেটিক পাওয়ার রয়েছে, আকর্ষণ ক্ষমতা রয়েছে, কারণ এগাজ্যে দেখুন হাত দিলে সঙ্গে সঙ্গে মুড়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর সেটা খুলে যাচ্ছে। এই যে গাছ, জীবন্ত গাছ, এগুলো তো প্রমাণ পাচ্ছেন। এটা করুন এবং আপনারা খুব ভালো থাকুন। আর এটিকে সদর দরজায় যদি বেঁধে দিতে পারেন তাহলে দেখবেন আপনার বাড়িতে নেগেটিভ শক্তি কোনো মতে অ্যাটাক করতে পারবে না। অবশ্যই ক্রিয়াটি করুন, আপনারা ভালো থাকুন। বন্ধুরা, আগামী 23/4/2022 তারিখে আমি আসছি কলকাতা সত্যপুর পানিহাটির চেম্বারে। এই আগামী 23/4/2022 তারিখ রবিবার আমি আসছি কলকাতা সত্যপুর পানিহাটির চেম্বারে। আপনার বিভিন্ন সমস্যা নিয়ে যদি আপনি আমার সঙ্গে সামনাসামনি হয়ে আলোচনা করতে চাইছেন তাহলে বলব আপনি অগ্রিম বুকিং করে নিন আপনার নাম্বারটি, আপনার নামটি, আপনার নাম, আপনার সমস্যা, আপনার ফোন নাম্বার, আপনি কোথা থেকে আসছেন, ডিটেলসে আপনি বলে আপনার নামটিকে বুকিং করে নেন। যে দুটো নাম্বার আমি দিয়েছি সেই দুটো নাম্বারে ফোন করে অবশ্যই বুকিং করে নেন আগামী 23/4/2022 তারিখ কলকাতা সত্যপুর পানিহাটির চেম্বারের জন্য। এছাড়া বন্ধুরা, যারা অনলাইনের মাধ্যমে দূরে রয়েছেন, অনলাইনের মাধ্যমে কথা বলতে চাইছেন, তারা একটা কনসালটেশন ফিজের মাধ্যমে আমার সঙ্গে অনলাইনে সরাসরি কথা বলতে পারবেন। তো যেটা খুশি আপনি সেটা করুন এবং জীবনে ভালো থাকুন। আপনাদের দিন শুভ হোক। জয় গুরু বামদেব, জয় মাতা।